টিকিট কিনে কেউ ওখানে বসা যায়। টিকিট গুলো দেখে তোমরা উপর বিধিবিধান না মানে চাইলে তার হয়তো বা অসন্তুষ্ট হবেন, যেটা আমরা বুঝি না কিছু ধীরে ধীরে বোঝাইতে হবে যে আমরা সচেতন নাগরিক, সামাজিক দূরত্ব বজায় রেখে মাননীয় জেলা প্রশাসক মহোদয় ইতিমধ্যে পত্রিকা আয়োজিত নগদ অর্থ সহ খাদ্যদ্রব্য এই সামগ্রী বিতরণ আজকে যিনি প্রধান এই মাদ্রাসায় এসেছেন, এই প্রতিষ্ঠানে এসেছেন, স্বীকার্য আবার স্বাস্থ্য স্বীকার করি তাদের অবদান। শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন একজন আফজানিকা থেকে আপনাদের জন্য এই ব্যবস্থা করেছেন। পরিশেষে আপনাদের কাছে অনুরোধ, ডিসি স্যার থাকতে আপনাদের খাবারের অভাব হবে না, কিন্তু আপনাদেরকে আলী হোসেন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রাণের স্পন্দন নরসিংদী জেলার গর্বের আকাঙ্ক্ষিত যেমন ভাবে আমরা নাম ছাড়া কিছু কাজ করে আসছি, পাশাপাশি আরো বড় কিছু করার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা আমাদের আছে। আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আশা করি হোসেন সাহেব অত্যন্ত চমৎকার সুন্দর বক্তব্য দিয়েছেন, প্রত্যাখ্যান করে সকলে বলে আমি এখনই আপনাদের আলী হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে আজকে এই বিশেষ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান এইকে সামনে রেখে এবং এই করোনা পরিস্থিতিকে সামনে রেখে এখানে উপস্থিত আছেন নরসিংদী জেলার অভিভাবক যিনি বহু বহু প্রতিভার অধিকারী। এক কথায় বলে শেষ করা যাবে না, কিছুক্ষণ আগে আমাকে আলী হোসেনের বড় ভাইজন আমাকে জিজ্ঞাসা করছিল থেকে নেমে আমাকে প্রথম যে প্রশ্নটি করেছেন সেটা বলেছেন যে আমার মেয়েরা কেমন আছে। আমি কিন্তু হতবন্ধ হয়ে গেছি যে মেয়েরা কেমন আছেন, আমি বলতে জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর কোথায় আছে যে এখানে বসে আছে, জাহাঙ্গীর করেছে আওলাদ করেছে তার তাদের সঙ্গে আরো সম্মানিত উপস্থিতি। আসসালামু আলাইকুম শুভরাত্রি। মানুষ গাছে আশায়, দেশ গাছে ভালোবাসায়, এই কথাটি অতি কমন একটি কথা। এই কথাটি আমরা শুনেও থাকি বলেও থাকি। আজকে আমাদের জনাব আলী হোসেন মহোদয় উনি সে শুধু প্রবাসী থেকেও আবার সেই কথাটির প্রমাণ রেখেছেন। আজকে আলী হোসেন ফাউন্ডেশন কর্তৃক যে উপহার সামগ্রী বিতরণে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আলী হোসেন ফাউন্ডেশনের অভিনব্বর যে সম্মানিত সদস্যগণ এবং জনাব আলী হোসেনের পরিবারের সম্মানিত সদস্যগণ উপস্থিত রয়েছেন আমাদের এবং আপনাদের সকলে আমাদের প্রিয় মানুষ, প্রিয় শিক্ষক ডক্টর মশিউর রহমান মৃধা মহোদয় এখানে আছেন, আমাদের বিভিন্ন পর্যায়ে সুশীল সমাজের প্রতিনিধি আমি দেখতে পাচ্ছি, নবোদয় শিক্ষা পরিবারের কর্ণধার এখানে আছেন, এখানে আছেন এই মাদ্রাসার বা এই টিমখানার যে প্রিন্সিপাল যারা পরিচালনার সঙ্গে সম্পৃক্ত তারা এখানে উপস্থিত রয়েছেন, আমাদের ইলেকট্রিক কোম্পানির মিডিয়া সাংবাদিক বন্ধুগণ রয়েছেন এখানে, যেমন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তারা উপস্থিত আছেন এবং আজকে যাদের উদ্দেশ্য করে আমরা এখানে সমবেত রয়েছি যে উপস্থিত ভাই ও বোনেরা এবং আমার সাথে আগত আমার সহকর্মী লেজার ডেপুটি কালেক্টর সহ সকলকে আমি মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমরা জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট যখনই কোথাও যাবেন খুব বেশি কথা না বললে একটু কথা বলতেও হয়। আমরা যে ক্রাইসিস এবং মোকাবেলা করছি কোভিড-19 এই মোকাবেলা কিন্তু বিশ্বব্যাপী এই মহামারীটা ছড়িয়ে পড়েছে এবং সে বাংলাদেশকে আঘাত করেছে। বিশ্বব্যাপী মহামারী ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে যখন বাংলাদেশে আঘাত আসছে ঠিক সেই মুহূর্তে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু ওনার দূরদর্শী দিকনির্দেশনার মাধ্যমে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, উপদেশ দিয়েছেন কিভাবে আমরা এটাকে মোকাবেলা করব এবং এরই ধারাবাহিকতায় নরসিংদী জেলা প্রশাসক সরকারি বেসরকারি অংশীদারদের নিয়ে সমন্বিতভাবে পরিকল্পনা গ্রহণ করেছেন এবং কাজ করে যাচ্ছেন এবং আজকে যেটা আমরা এখানে উপস্থিত যারা সকলে রয়েছি এখানে কিন্তু এরই অংশ হিসেবে কিন্তু আমাদের উপহার সামগ্রীটি বিতরণ কার্যক্রম আমরা করতে যাচ্ছি। এখন আমরা প্রথমে বলি যেখানে আমাদের যে মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, আমাদের মানব সংসদ সদস্যগণ আছেন এবং বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি যেমন রাজনৈতিক ব্যক্তিত্বরা আছেন তারা এগিয়ে এসেছেন
এবং আমি অত্যন্ত গর্বের সাথে এবং আনন্দের সাথে একটি বিষয় বারবার উল্লেখ করতে চাই, কারণ যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আন্দোলিত করেছে সেটি হল নরসিংদী সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবর্গ। তারা যার যার অবস্থান থেকে সীমিত ব্যবস্থাপনা দিয়ে তারা কাজ শুরু করেছে। এখানে আমি স্মরণ করতে চাই আমাদের শিক্ষা পরিবারের যে আমাদের মোটর সামনিক স্টার আছেন, তারপরে আমাদের আইডিয়া স্কুলের যে বিন্দার স্টার আছেন এবং আরো আরো কয়েকজন উত্তর ফাউন্ডেশন আছেন আমাদের, এমন আরো কয়েকজন ছিল। কারণ আমার যে সামর্থ্য আছে এই সামর্থ্য দিয়ে আমি চেষ্টা করবো আমার পাশে যে মানুষটি কোনো কারণ জন্ম স্কুল পর্যন্ত আমরা কিন্তু প্রচন্ড সংক্রমণের দিকে রয়েছি, সেজন্য আমাদেরকে সকলকে সতর্ক হবে। আল্লাহ আল্লাহ জনাব আলী হোসেন সাহেবকে আরো বেশি বেশি করে আল্লাহ আরো গরিব মেহনতি মানুষের এ আল্লাহ খেদমত করার তৌফিক দান করা। কষ্ট করছে না করেন না দয়া করেন।